আল্লাহর পেরা হাবিব সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের অসাধারণ কিছু শূন্য যা অনুসরণ না করার কারণে প্রত্যেক ঘরের লোক পেরেশান প্রায় সকল ঘরে ছোট ছোট শিশুদের নিয়ে মানুষ পেরেশানিতে থাকে যদি আমরা নবীর দিয়া এই বিধানসমূহ অনুসরণ করতাম তাহলে আমাদের ঘরে এত দুঃখ পেরেশানি আসত না নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সহি বোহারি শরীফের তিন হাজার দুইশো আশি নং হাদিস

ঘর থেকে বের হতে দিবেন না সে সময় শয়তান চারিদিকে ছড়িয়ে পড়ে আর তখন আপনার বাচ্চাটি ঘরের বাহিরে থাকলে শয়তান তার ক্ষতি করে আপনার সন্তান বেশি দুষ্টুমি করে আপনার কথা শুনে না পড়ালেখায় অমনোযোগী হয় তবে সূর্য ডুবে যাওয়ার পর যখন এক ঘন্টা অতিক্রান্ত হয়ে যায় তখন আপনি তাদেরকে বের হতে দিতে পারেন তবে মাগরিবের সময় বাচ্চাকে ঘরে নিজের কাস্টডিতে রাখবেন এরপর আল্লাহর প্রিয় হাবিব সাল্লিউলাম রাতে ঘুমানোর আগে আরও পাঁচটি আমলের নির্দেশ দিয়েছেন তিনি বলেন নাম্বার রাতে এক দরজা বন্ধ করো আর আল্লাহর জিকির নাম্বার রাতে দুই বাতি নিভিয়ে দাও আর আল্লাহর জিকির করো নাম্বার তিন খাবার পানির পাত্র থাকলে তা ঢেকে রাখো আল্লাহর জিকির নাম্বার চার বাসনপত্র ঢেকে রাখো আল্লাহর জিকির করো নাম্বার পাঁচ সামান্য কিছু হলেও বাসনপত্রের উপর রেখে দাও তো সব বাসনপত্র খাদ্য দ্রব্য পানি ঢেকে রাখা উচিত কারণ রাতে খোলা বাসনপত্রের উপর আসমানি সকল জীবাণু পতিত হয় বাসনপত্র যদি থাকে তা ধুয়ে রাখা উচিত যদি রাখা না হয় সে আধোয়া বর্তন বাসন পেয়ালার উপর একটা লাকড়ি হলো একটা কাঠি হলো আড়াহি ভাবে রেখে দেওয়া উচিত এটা শূন্য তামল এবং নানা ধরনের রোগ বেদি বিপদ থেকে বেঁচে থাকার Novo bi formula.